আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার কুরবানের আগের করা ভিডিও, সময় এবং ব্যস্ততার কারণেই হচ্ছে আপলোড করা হয়নি, আর এডিট করতে অনেকটা সময় লেগে গিয়েছে, তো সেজন্যেই আর কি কোরবানের পরে আমি আপলোড করছি। যেহেতু আপনাদের সাথে কানেক্ট থাকার একটা ব্যাপার আছে, তো কি আর করার, যদিও অনেকটা দিন পরে ফিরে এসেছি। আসলে ব্যস্ত থাকতে থাকতে অলসতা ধরে গেলে তখন আর ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, তো তারপরে অনেক মনে জোর নিয়ে স্বস্তি ফিরে এসেছে মনে করে আর কি এগিয়ে যেতে হচ্ছে। তো এডিট করতে বসলাম, কিন্তু ভয়েস আসলে আসছে না, সময়টা বেছে নিয়েছি এই যে একেবারে সকালবেলা। যাই হোক, দেখতে পেয়েছেন হচ্ছে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, সেই রুটিগুলো অল্প অল্প সেকে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব। যেহেতু এটা কোরবানির প্রস্তুতি, মোটামুটি ছোটোখাটো একটা প্রস্তুতি, তো সেজন্য ফ্রিজটাও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে আমার লাইজু আপা আমাকে একটু হেল্প করেছে, বেশি যে ময়লা টয়লা এগুলো একটু উনি পরিষ্কার করে দিয়েছে, বাকিটা আমি করেছি। তারপরে হচ্ছে ফ্রিজে যে আগে থেকে সংরক্ষণ করা কিছু জিনিস ছিল, এর মাঝে মাছ মুরগি এগুলো বের করে নিয়েছি, কিছু গরুর মাংস ছিল এগুলো আপাতত রেখে দিয়েছি, আর হচ্ছে কিছু বেশ কিছুদিন ধরে রাখতে হবে এরকম কিছু জিনিস এগুলোও ডিপে রেখে দিয়েছি আপাতত। জানি না মাংস টাংস কতটুক নিয়ে আসবো, আঁটবে কি না, তারপরেও এখন তো কিছু করার নেই সেজন্য রেখে দিয়েছি। আমরা যেহেতু শুধুমাত্র দুইজনের সংসার, তো দুইজন মানুষের সংসারে অনেক বেশি বাজার সাজার লাগে এমন না। এই আমার যে ছোটোখাটো যে ফ্রিজটা এটা দিয়ে চলে যাচ্ছিলো, কিন্তু কুরবান আসলেই মনে হয় একটা ডিপ ফ্রিজ থাকলে ভালো হতো। তো এবারে বাবুর বাবাকে বলছিলাম যে একটা ডিপ ফ্রিজ নিয়ে নাও, বলে আমাদের আসলে বাড়ির কাজ চলছে, গত ঈদের ভ্লগে দেখিয়েছিলাম আপনাদের। তো বাড়িতে যেহেতু বাড়ির কাজ চলছে, এটা অনেকটা আসলে খরচের ব্যাপার আছে, তো সেদিক চিন্তা করে এবারে আসলে ডিপ ফ্রিজটা নেওয়া হয়নি। দেখা যাক সামনে কখন নেওয়া যায়। ফ্রিজের নর্মাল চেম্বারে যে জিনিসগুলো রেগুলার খাওয়া লাগে ওই জিনিসগুলোই রাখি, তো সেগুলোই এখন রেখে দিচ্ছি। কিছু কোরাল মাছ, কিছু রুই মাছ, কিছু মুরগির মাংস, এই জিনিসগুলো আমি বাইরে রেখেছি ফ্রিজ পরিষ্কার করার পর আর ঢোকাইনি। এটা হচ্ছে আমার বাড়িতে এই মানে বাড়িতে ঈদ করতে যাওয়ার আগের দিন আমি ফ্রিজ পরিষ্কার করে জিনিসগুলো হচ্ছে যেগুলো আছে এগুলোও হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি কোরাল মাছগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, এখন হচ্ছে রুই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। রুই মাছের সাথে কিন্তু অনেক বড় একটা ডিম আছে, এটা আমার বাবুর জন্য আর কি ওকে খাওয়াবো, জোহান বাবুকে। তো যাই হোক, এগুলো আমি অল্প অল্প করে ফ্রাই করে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব, যেহেতু আগামীকালকে আর কি ঈদ করার জন্য বাড়িতে যাব, মানে চিটাংয়ে যাব। তো তাহলে এগুলোর জন্য এসে হয়তোবা আবার একটু রান্না করে তারপরে হচ্ছে খেতে পারবো।
তো আমি একই তেলে হচ্ছে দুই রকম মাছ আর হচ্ছে মুরগি এগুলাই হচ্ছে আমি একসাথে করে ফ্রাই করে নিয়েছি। অল্প একটু চিংড়ি ছিল, এগুলোও হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। তাহলে এসে ভুনা করে বা রান্না করে যেভাবে হোক খাওয়া যাবে। বেশ কিছু গরুর মাংস রয়ে গিয়েছিল, যেটা আমি ডিপ ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি, দেখেছেন। ওইটাও যদি রাতের বেলা সময় পাই তাহলে আমি রান্না করে নিব। দাও আমাকে, দাও আমাকে, দাও মা দেখি, দেখবো, তুমি দেখবা, তুমি দেখবা, হুম বাবা তুমি দেখবা, মা দেখি কেমন। মানে সব টানাটানি তার নিয়ে ফেলতে হবে সব। এই যে আমি এখানে একটা টিস্যু হিজাব অর্ডার করেছিলাম, এটা হচ্ছে এই কালারটা নেভি ব্লু, তারপরে এক পাশে যে না এক পাশেটা নেভি ব্লু, মাঝখানের এই কালারটা হচ্ছে একেবারে কফি কালার। তো খুলে দেখাচ্ছি না আর, আর এখানে আছে হচ্ছে নিচে আর একটা হিজাব, এটা হচ্ছে শেডেড। তো এখানে এটাও শেডেড, এই পাশে হচ্ছে হালকা অ্যাশ কালার আর মাঝখানে হচ্ছে ব্ল্যাক কালার। আমি এটা ওয়ার করছি না, এখানে টার্সেল আছে। আমার এই হিজাবটা নিয়েছে হচ্ছে 400, এটা হচ্ছে 450, আর যে পিনের যে বক্সটা এটা হচ্ছে নিয়েছে 100 টাকা। তো এটা আসলে খুবই উপকারী কোথাও যাওয়ার সময়, আমাদের তো অনেক বেশি পরিমাণ পিন হারিয়ে যায় যেখানে যায়। এ বাবা ফেলে দিছো তুমি, কেন ফেলে দিছো মা? যখন হচ্ছে কোথাও যাই অনেকগুলা পিন নিয়ে গেলেও হারিয়ে যায়, ওই জন্যই বক্স সহ নিয়ে গেলে বক্স থেকে আর পড়লো না, বারবার হচ্ছে ইউজ করার পরে খুলে ফেলার পরে হচ্ছে বক্সে রাখা যাবে। তো ওই হিসেব করে এই পিনের বক্সটা নিয়েছি আর কি। বাবা আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, ইয়ে আল্লাহ হাফিজ দাও মা, আল্লাহ হাফিজ বলো, বলো বলো বলো, আল্লাহ হাফিজ বলো। মাথা ন্যাড়া করে ফেলছে, ন্যাড়া মাথা নিয়ে হচ্ছে দাদুর বাসায় যাবে তুমি, হুম ন্যাড়া মাথা নিয়ে দাদুর বাসায় যাবা, তোমাকে তো একেবারে অসুস্থ মনে হচ্ছে, চুল সব ফেলে দিছে তোমার, বাবা সব চুল ফেলে দিছে, দেখো তো, দেখো তো মা, এ বাবা জোহান, জোহান এই তো আমার বাবা, এই তো। হ্যাঁ রাস্তার পাশে বাসা হওয়াতে আমার দিন রাত 24 ঘন্টা মনে হয় এরকম আওয়াজের মধ্যে থাকা লাগে। তো এর মধ্যে যে কিভাবে করে ভয়েস দিয়ে চিন্তা করে দেখেন, আমি আসলে এগুলো আর তোয়াক্কা করি না, আমি মানে মেনেই নিয়েছি। আমার ভিডিওতে একটু নয়েজ থাকবেই, কিছু করার নেই, এটা নিয়ে আমি যতটা টেনশন করব তত বেশি হচ্ছে টেনশন হিসেবেই থাকবে, এটার কোনো আসলে সমাধান নেই। সমাধানের জন্য এরকম একেবারে ভোরবেলা উঠে নামাজ পড়ার পর যদি আমি মাইক্রোফোন নিয়ে বসি বা মোবাইল নিয়ে বসি তাহলেই হচ্ছে এটার একমাত্র সমাধান। তো সবসময় তো আসলে ভোরবেলা হয়ে ওঠে না, যেহেতু বাবুর বাবা বাসায় থাকে, তার সামনে আসলে আমি ভিডিও করা, এডিট করা, ভয়েস
রাস্তা ওই জিনিসগুলো আমার ভীষণ আনইজি লাগে, যদিও সে কিছু বলবে এমন না, বাট একটা কেমন জানি ব্যাপার আর কি, অন্য কারো সামনে অন্য কারো সাথে বা সে দেখছে এরকম অবস্থায় আমার ভিডিওর কোনো কাজ করতে খুবই আনইজি লাগে। যার কারণে না আমি যে এই যে ঈদে কোরবানির ঈদে যে বাড়িতে গিয়েছি, মানে শ্বশুরবাড়ি চট্টগ্রামে গিয়েছি, আমি কিন্তু একেবারে কোনো ভিডিও ফুটেজ নিইনি, কোনো এই যে আমার এই ভিডিওটা আমি এডিট করিনি, ওখানে ভয়েস দেইনি বা মোবাইল নিয়ে বেশি একটা সময় কাটাইনি, কোনো আপুর ভিডিও দেখিনি। তো এটাই আর কি, আমার আসলে খুবই আনইজি লাগে মানুষের সামনে বা কারো বাসায় গেলে এই জিনিসগুলো করা। কেউ আসলে সবাই তো আর ভালোভাবে নেয় না, কেমন মানে পরে হচ্ছে পেছনে কথা বলবে যে এগুলো করে, আর বাড়ির বউ মানে তো বোঝেন অনেক কিছু মেনটেন করা লাগে। তো যাই হোক, এই যে গরু মাংস কিছু রয়ে গিয়েছিল ওখান থেকে অর্ধেকটা আমি রান্না করে নিচ্ছি। প্রায় প্রত্যেকবার হচ্ছে হাতে মাখা গরু মাংস রান্না করি, আজকে হচ্ছে একটু মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গরু মাংসটা রান্না করছি। গরু মাংসের মধ্যে হচ্ছে একটু আলু দিলে বাবুর বাবা পছন্দ করে, তো সেজন্যে হচ্ছে দুইটা আলু কেটে নিয়েছি। এই আলুগুলো হচ্ছে গরু মাংসের মধ্যে দিব, সাথে হচ্ছে একটা রসুন, রসুনের এই যে দেখতে পাচ্ছেন রসুন কোয়া আর কি, রসুনের কোয়া হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আস্ত রসুন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। বাবুর বাবা বলল সে একটু মেখে খাবে। তো আসলে সত্যি সত্যি রসুনের কোয়া এগুলা আস্ত দিলে মাংসের মধ্যে, তো এটা মেখে খেতে ভীষণ মজা, খুব ভালো লাগে, সুন্দর একটা স্মেল বের হয়, এটা টেস্টটা ভীষণ সুন্দর। যাই হোক, তারপরে এই যে আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে শেষের পথে আর কি। দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন, ভিডিওর আমি প্রায় শেষের দিকে এখন এসে আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ, যেটা সবসময় করি, প্লিজ যদি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্ট, এগুলাই আসলে আমাদের পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেক বেশি ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আপনি যদি আমাকে নতুন দেখে থাকেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনি আমার সাথেই থেকে যেতে পারেন, আমার সামনে এগিয়ে যাবার সঙ্গী হয়ে আর কি। যাই হোক, ইদানিং ভীষণ মন খারাপ, ইদানিং বলতে গত কয়েকদিন ধরে আমার বাবুর বাবা একটু অসুস্থ, যদিও গতকালকে ডাক্তার দেখিয়েছি, খুব একটা বেশি প্রবলেম এখনও ডাক্তার বলেনি, বাট কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো করার পরে বুঝতে পারবো। সাথে হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী গিয়েছে গত দুই দিন আগে, তো কীভাবে করে ব্লগ মানে এডিট করব বা ভয়েস দিব বলেন, ভীষণ রকম মন খারাপের উপর দিয়ে সময়টা যাচ্ছে আর কি। সবাই আমার মার জন্য একটু দোয়া করে দিবেন, 3 বছর হয়ে গিয়েছে আমি মা হারা হয়েছি আমরা, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করে সেজন্য একটু দোয়া করবেন প্লিজ। আর হচ্ছে আমি এই যে কিছু পোলাও রান্না করেছিলাম, মুরগির মাংস রান্না করা ছিল দুপুরের, আর গরুর মাংস তো রান্না করেছি, আর একটু যেহেতু সবজি বা ডাল টাইপের কিছু নাই, মানে ঝোল টাইপের কিছু ছিল না, যদিও পোলাওর সাথে খুব একটা বেশি ঝোল টাইপের জিনিস যায় না, তারপরেও আমাদের আসলে শুধু মাংস খেলে বা পোলাও খেলে অনেক সময় পায়খানা শক্ত হয়ে যায়, সেজন্যই সবসময় ডাল বা সবজি কিছু একটা রাখি, তো ওইটার জন্যই আর কি ডালটা রান্না করেছি। তো আমি রাতে হচ্ছে এটা সার্ভ করে দিচ্ছি আমরা রাতে খেয়ে, পরের দিন সকালে হচ্ছে চলে যাব বাড়িতে ঈদ করার জন্য। তো আপনাদের সবার কাছ থেকে এখন বিদায় নেওয়ার পালা, আমরা রাতে ডিনার করে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।